হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সকলোকে পুনর্বার মোর ইউটিউব চ্যানেললৈ আন্তরিক স্বাগত জানাইছো। আজি আমি এই ভিডিওটি আসাম টেট এক্সাম 2021-র পরিবেশ অধ্যয়ন এনভাইরনমেন্টাল স্টাডিজের অতি দরকারি 20টা প্রশ্নোত্তর আলোচনা করে লৈছো। আপনাদের ভিডিওটি প্রথমের পর শেষলৈ মনোযোগে চাব, নিশ্চয়কৈ উপকৃত হব। আর যদিহে আপনাদের কোনোবাই এতিয়ালৈকে মোৰ চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, যদি আপনাদের মোৰ উপস্থাপন আর বিষয়বস্তু ভাল পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করিব বলে আশা থাকিল। আহকসুন বাৰু ভিডিওর দরকারি প্রশ্নোত্তরকেইটা আমি জানি লোক। প্রথম প্রশ্ন দিয়ে আছে, পাউরুটি প্রস্তুত করতে ব্যবহৃত ভেঁকুরবিধের নাম কি? বিকল্প সমূহের ভিতর ইয়ার শুদ্ধ বিকল্পটি হয়েছে গ, যেটো বিকল্প আছে ইস্ট, এইটো শুদ্ধ উত্তর। পাউরুটি প্রস্তুত করতে আমি ব্যবহৃত ভেঁকুরবিধের নাম হল ইস্ট। দ্বিতীয় প্রশ্ন দিয়ে আছে, নিম্নলিখিত কোনটো মাটির প্রধান উপাদান নহয়? এই বিকল্পকেইটার ভিতর শুদ্ধ বিকল্পটি হয়েছে ক বিকল্প, যদি আছে কার্বন, বাকিকেইটা মাটির মূল উপাদান হয়, গতিকে ইয়াতে শুদ্ধ উত্তর হল ক, কার্বন। তিন নম্বর প্রশ্ন দিয়ে আছে, ভারতের প্রথমখন রাষ্ট্রীয় উদ্যানের নাম কি? বিকল্প দিয়ে আছে পেরিয়ার রাষ্ট্রীয় উদ্যান, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, কানহা রাষ্ট্রীয় উদ্যান আর কর্বেট রাষ্ট্রীয় উদ্যান। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে কর্বেট রাষ্ট্রীয় উদ্যান, ভারতের প্রথমখন রাষ্ট্রীয় উদ্যান, ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এটা চক, যদি আমার প্রশ্ন সোধে যে ভারতের প্রথমখন রাষ্ট্রীয় উদ্যানের নাম কি, তেন্তে ইয়ার শুদ্ধ উত্তর হব কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। আর আমাকে কেতিয়াবা প্রশ্ন সুধিব পারে যে অসমত বর্তমান রাষ্ট্রীয় উদ্যানের সংখ্যা কিমান, উত্তরটি হব 7, কিয়নো 2011 চনের 2021 চনের আগলৈকে এই সংখ্যা আছিল 5, 2021 চনত দুটাকৈ নতুন রাষ্ট্রীয় উদ্যান স্বীকৃতি লাভ করেছে, গতিকে বর্তমান এই সংখ্যা অসমত রাষ্ট্রীয় উদ্যানের সর্বমুঠ সংখ্যা হল 7। পরবর্তী প্রশ্নলৈ আগবাঢ়িছো, বিশ্ব অজন দিবস কোন তারিখত পালন করা হয়? ইয়ার শুদ্ধ বিকল্প হয়েছে 16 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটো কারকে মাটিত নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সকল উদ্ভিদে, কিছুমান ব্যাকটেরিয়া, কিছুমান প্রাণীয়ে আর উপরের এটাও শুদ্ধ নহয়। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে কিছুমান ব্যাকটেরিয়া। 6 নম্বর প্রশ্নলৈ আগবাঢ়িছো, নাইট্রাস অক্সাইডের প্রভাবত কি হব পারে? সুনামি, আগ্নেয়গিরি উদ্গীরণ, অম্ল বরষুণ বা ঘূর্ণিবতাহ। ইয়ার শুদ্ধ উত্তরটি হচ্ছে অম্ল বরষুণ, যাক আমি এসিড রেইন বলেও জানো, বা এসিড বরষুণ। পরবর্তী প্রশ্ন, চাহ জনগোষ্ঠীর লোকের মাজত প্রচলিত এবিধ জনপ্রিয় পূজা হয়েছে আলি আই লৃগাং, বাগুরুম্বা, রথ যাত্রা আর করম পূজা। ইয়ার শুদ্ধ বিকল্পটি হয়েছে করম পূজা। প্রশ্ন নম্বর 8, খেতির বাবে কোনবিধ মাটির সংমিশ্রণ অধিক উপযোগী? ইয়ার শুদ্ধ বিকল্প হয়েছে বালিচহীয়া, হিউমাস আর আলতিয়া, ক যেটি বিকল্প দিয়ে আছে ইয়ার শুদ্ধ উত্তর। 9 নম্বর প্রশ্নলৈ আগবাঢ়িছো, বর্তমান বিলুপ্ত দোদো চৰাই কোন দেশত পোৱা গৈছিল? ইয়াৰ বিকল্পসমূহ দিয়া আছে আমেরিকা যুক্তরাষ্ট্রত, ব্রাজিলত, মরিশাসত আর মিয়ানমারত। ইয়াৰ শুদ্ধ উত্তরটি হয়েছে গ বিকল্প, মরিশাসত। পরবর্তী প্রশ্ন, ভারতত কিমান শতাংশ অঞ্চল বনাঞ্চলে আগুৰি আছে? ইয়াৰ শুদ্ধ উত্তরটি হয়েছে 19%। আমাক কেতিয়াবা প্রশ্ন সুধিব পাৰে যে এখন দেশৰ কিমান শতাংশ ঠাই বনাঞ্চলে আগুৰি থাকিব লাগে, তেতিয়া হব 1/3, আর যদি শতাংশ হিসাবে দিয়া আছে তেন্তে 33%। 11 নম্বর প্রশ্নলৈ আগবাঢ়িছো আমি, 11 নম্বর প্রশ্ন দিয়া আছে, নিম্নলিখিত কোনবিধ পদার্থ খাদ্যবস্তু থকাটো জরুরি নহয়? ইয়াৰে সব 4টা বিকল্প দিয়া আছে, ভিটামিন আমাক নিশ্চয় প্রয়োজন হয়, প্রোটিনের প্রয়োজন হয়, চর্বির প্রয়োজন হয়, আমি যাক ফেটস বুলি জানো। ইয়াতে কেবলমাত্র যে খ বিকল্প দিয়ে আছে অম্লকারক, সেই যে উপাদান সেইটো আমার খাদ্য বস্তু থাকা জরুরি নহয়। 12 নম্বর প্রশ্নলৈ আগবাঢ়িছো, নিম্নলিখিত কোনখন দেশের বাবে সর্বাধিক পরিমাণে বায়ু প্রদূষণ হয়? জাপান, রাশিয়া, ব্রাজিল আর আমেরিকা যুক্তরাষ্ট্র। এই প্রশ্ন, এই বিকল্প কেটার ভিতর আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তেওঁলোকে কোৱা হয় পৃথিৱীৰ আটাইতকৈ বেছি বায়ু প্ৰদূষণৰ, তেওঁলোকে এখন দেশ যিয়ে আটাইতকৈ বেছি বায়ু প্ৰদূষণত ইন্ধন যোগায়, বা তেওঁলোকৰ কণ্ট্ৰিবিউচন আটাইতকৈ বেছি।
13 নম্বর প্রশ্ন লাগবে হয়েছে, তলৰ কোনটো জৈৱিক বস্তুৰ ভিতৰত নপৰে? পোক পৰুৱা, গছ গছনি, চৰাই চিৰিকটি আৰু মাটি পানী। ইয়াৰে চাওক, এটা শব্দ যদি আপুনি ভালকৈ জানি লয় যে জৈৱিক কোনবিলাক আৰু অজৈৱিক কোনবিলাক। জৈৱিক মানে হৈছে যাৰ প্ৰাণ আছে, আমি যাক বায়'টিক বুলি কওঁ, ইংৰাজী শব্দ হৈছে বায়'টিক। আৰু অজীৱীয় যিবিলাক আছে, যাৰ প্ৰাণ নথকা, তাক কোৱা হয় এবায়'টিক। গতিকে আমি নিশ্চয় গম পাইছোঁ জৈৱিক বস্তু হ'বলৈ তাৰ প্ৰাণ থাকিব লাগিব। যদি ইয়াতে মাত্ৰ মাটি পানীৰ প্ৰাণ নাই, বাকী পোক পৰুৱা, গছ গছনি, চৰাই চিৰিকটি সকলোৰে প্ৰাণ আছে, গতিকে ইয়াৰে কোনটো ইয়াৰ ভিতৰত নপৰে বুলি কৈছে, জৈৱিক বস্তুৰ ভিতৰত নপৰে। গতিকে মাটি পানীটো কি হয়, জৈৱিকৰ ভিতৰত নপৰে, এইটো কি হ'ব, অজৈৱিক বা অজীৱীয় বস্তুৰ ভিতৰত পৰিব। নিশ্চয়কৈ আপোনালোকে এই কথাখিনি বুজি পোৱাত অসুবিধা হোৱা নাই। বায়'টিক মানে জৈৱিক বা জীৱীয়, এবায়'টিক মানে অজৈৱিক বা অজীৱীয়, যাৰ প্ৰাণ নাই। 14 নম্বৰ প্ৰশ্নলৈ আগবাঢ়িছোঁ, নিম্নলিখিত কোনটো কৃষকৰ বন্ধু বুলি কোৱা হয়? উইচিৰিঙা, কেঁচু, ফৰিং আৰু বাদুলি। ইয়াতে প্ৰশ্নটিৰ শুদ্ধ উত্তৰ হৈছে খ, যিটো বিকল্প দিয়া আছে, কেঁচু, আৰ্থ অ' ইংৰাজী শব্দ। আমি সকলোৱে জানো যে কেঁচুৱে কি কৰে, মাটিত খান্দি তলৰ মাটিবিলাক, সাৰুৱা মাটিবিলাক ওপৰলৈ উলিয়াই আনে, সেইবাবে কেঁচু বা আৰ্থ অ'ম ইয়াক কৃষকৰ বন্ধু বুলি কোৱা হয়। পৰৱৰ্তী প্ৰশ্ন, 15 নম্বৰ প্ৰশ্নলৈ আগবাঢ়িছোঁ আমি, জল প্ৰদূষণ সংৰক্ষণ আইন কেতিয়া প্ৰণয়ন কৰা হৈছিল? এই বিকল্পসমূহৰ ভিতৰত অ বিকল্প 1974, 1974 চন, এইটো শুদ্ধ উত্তৰ। 16 নম্বৰ প্ৰশ্নলৈ আগবাঢ়িছোঁ, নিম্নলিখিত কোনবিধ গুল্ম উদ্ভিদৰ উদাহৰণ? চেগুন গছ, আম গছ, কঁঠাল গছ আৰু জলকীয়া। এই বিকল্পসমূহৰ ভিতৰত যিটো জলকীয়া আছে বিকল্প, সেয়া শুদ্ধ উত্তৰ। জলকীয়া গুল্ম উদ্ভিদ পৰে, বাকীকেইটা নপৰে, গুল্ম উদ্ভিদৰ শাৰীত নপৰে। 17 নম্বৰ প্ৰশ্ন চাওক, ভাৰতবৰ্ষক কিহে সমানে দুভাগ কৰিছে? বিষুৱ ৰেখাই, মকৰ ক্ৰান্তি ৰেখাই, দ্ৰাঘিমা ৰেখাই, কৰ্কট ক্ৰান্তি ৰেখাই। ইয়াতে হ'ব যিটো আমাৰ একেবাৰে শেষৰ বিকল্প যদি আছে, কৰ্কট ক্ৰান্তি ট্ৰপিক, এই একেবাৰে শেষৰ যদিও কৰ্কট ক্ৰান্তি ৰেখাই, ভাৰতবৰ্ষক কৰ্কট ক্ৰান্তি ৰেখাই সমানে দুভাগ কৰিছে। পৰৱৰ্তী প্ৰশ্ন, মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান কোন জিলাত অৱস্থিত? বঙাইগাঁও জিলা, বৰপেটা জিলা, চিৰাং আৰু বাক্সা জিলা আৰু কোকৰাঝাৰ জিলা। আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটি হৈছে চিৰাং আৰু বাক্সা জিলা। গতিকে গ বিকল্প যদি হৈছে শুদ্ধ। আপোনালোকে যেতিয়া ইণ্টাৰনেটত যদি আমি চাৰ্চ কৰি চাব, নিশ্চয় আপুনি গম পাব যে এয়া চিৰাং আৰু বাক্সা জিলাত আছে। গতিকে আমি কিছু ক্ষেত্ৰত, বিশেষকৈ এই মানাহ যিবিলাক যিখিনি ৰাষ্ট্ৰীয় অভয়াৰণ্য আছে, সেইবিলাকৰ মাটিকালি আৰু ইয়াৰ যি অৱস্থান বা অৱস্থিতি, এইবিলাক আপোনালোকে কেতিয়াবা ইণ্টাৰনেটৰ অলপ সহায় ল'ব, তেতিয়া আপোনাৰ শেহতীয়া কিছু তথ্য আপুনি পাব। গতিকে আমাৰ 18 নম্বৰ প্ৰশ্নৰ শুদ্ধ উত্তৰটি হৈছে চিৰাং আৰু বাক্সা জিলাত মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান অৱস্থিত হয়। আৰু ইয়াৰ লগতে আৰু এটা কথা আপোনালোকে জানি লোৱাটো ভাল, যে আপোনালোকে বহুতেই জানে যে ভাৰত অসমৰ কোন দুখন ঠাইত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ, ৱৰ্ল্ড হেৰিটেজ চাইট, এই তালিকাত অন্তৰ্ভুক্ত আছে। তাৰে মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যানো এখন, আৰু আনখন হৈছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আগবাঢ়িছো, নিম্নলিখিত কোনটো কলা হীৰা বুলি জনা যায়? ব্লেক ডায়মণ্ড বুলি কোৱা হয়, চাহপাত, লোৰ আকৰ, কয়লা, ডিজেল। ইয়াৰে শুদ্ধ উত্তৰটি হৈছে গ বিকল্প, যিটো কয়লা, কল, আমি সেইটো কলা সোণ বুলি জানো। আৰু যদি কয় পনীয়া সোণ, তেন্তে আমি পেট্ৰলিয়াম জাতীয় সামগ্ৰীক আমি কওঁ, লিকুইড গোল্ড বুলি যদি কোৱা হয়, পনীয়া সোণ বুলি কোৱা হয় অসমীয়াত। আজিৰ ভিডিঅ'ৰ অন্তিম প্ৰশ্ন, সেউজ গৃহ পৰিঘটনাৰ প্ৰধান কাৰণ কি? জল প্ৰদূষণ, বায়ু প্ৰদূষণ, পৰিৱেশ প্ৰদূষণ আৰু ভূমি প্ৰদূষণ। এই আটাইকেইটা বিকল্পৰ ভিতৰত খ বিকল্প, বায়ু প্ৰদূষণ, হৈছে শুদ্ধ উত্তৰ। মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টি আপোনালোকে সম্পূৰ্ণভাৱে চালে, তাৰ বাবে আপোনালোকলৈ অশেষ ধন্যবাদ।